আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরুতেই টিম ইন্ডিয়াকে কনগ্রেচুলেশন জানাতে চাই 2011 সালের পর অবশেষে ক্রিকেটের কোনো বিশ্বকাপ জেতার জন্য। যদিও 2013 সালে ভারত শেষবারের মতো আইসিসি কোনো টুর্নামেন্ট জিতছিল, কিন্তু সেই 2013 সালের টুর্নামেন্টটা কিন্তু ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা কিন্তু কোনো বিশ্বকাপ ছিল না। তো আমরা বলতে পারি দীর্ঘ 13 বছর পর ভারত কোনো ক্রিকেটের বিশ্বকাপ জিতল, এবং এই বিশ্বকাপের ক্ষুধা কিন্তু ভারতের অনেক বছর ধরেই ছিল। যেমন গত বিশ্বকাপের কথা যদি বলি, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত এতটা ফর্মে ছিল, কিন্তু তারপরও ফাইনালে যেও জিততে পারেনি। কিন্তু 2024 সালে এসে টি-20 বিশ্বকাপে ভারতের সেই অধরা স্বপ্নটা পূরণ হলো। সো ভারতের এই বিশ্বকাপ জয় নিয়েই আজকে আমরা অসাধারণ একটা প্রতিবেদন দেখব, যেই প্রতিবেদনটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো পুরো সময়টুকু আমাদের সাথেই থাকবেন, চলুন প্রতিবেদনটা আগে দেখে আসি, তারপর আমরা ভারতের এই বিশ্বকাপ জয় নিয়ে আর অনেক আলোচনা করব। What do they know of cricket? Who only cricket know? C.L.R. James-er সেই অমর বই বিয়ন্ড এ বাউন্ডারির প্রথম লাইন, ক্রিকেট সম্পর্কে তারা কি জানে যারা শুধু ক্রিকেটটাই জানে। আপনি যদি টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের এই জয় শুধুমাত্র একটা ম্যাচ দিয়ে বিবেচনা করেন তাহলে আসলে হবে না, কারণ ভারত শুধুমাত্র একটা ম্যাচ জেতেনি, এই জায়গাটাতে জীবন জয়ের অনেক গল্প লুকিয়ে রয়েছে। ভারতের ক্রিকেটার কোচ সেই জায়গাটাতে তারা যেভাবে জিতে এসেছে তাতে এর মাহাত্মটা অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ জয়ের চেয়ে। সেটা আপনি বিরাট কোহলি থেকে রাহুল দ্রাবিড়, সূর্যকুমার যাদব থেকে জাসপ্রীত বুমরা কতজনের কথা বলবেন। ভারতের এই জয়টা নিঃসন্দেহে তাদের ক্রিকেট রূপকথার একটা অংশ, কিন্তু আমার কাছে সেটা শুধুমাত্র ক্রিকেটের রূপকথা না, জীবনেরও রূপকথা। তার কাছ থেকে শুরু করবো, ধরো একটা হার্দিক পান্ডিয়ার কথা। এই টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি ভারতের পাবলিক এনিমি নাম্বার ওয়ান ছিলেন, জাতীয় শত্রু ঘোষিত হয়ে গিয়েছিলেন। কেন হার্দিক পান্ডিয়ার অপরাধটা কি? অপরাধটা হচ্ছে গিয়ে আইপিএলে তিনি দল বদল করে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিলেন, রোহিত শর্মার জায়গায় তিনি ক্যাপ্টেন্সিটা পেয়েছিলেন, এবং ওই সিজনটাতে হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স খারাপ করেছে, সবাই মিলে সকল দোষ, সবাই মানে শুধু মুম্বাইয়ের সাপোর্টার না, সবাই মিলে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান নির্বিশেষে সবাই মিলে হার্দিক পান্ডিয়াকে ভিলেন বানিয়ে দিয়েছে। সেই পান্ডিয়া বিশ্বকাপ ফাইনালটাতে কি করলেন? আপনি ওই জায়গাটাতে যখন হাইন্ডিক ক্লাসেন 30 বলে 54 রান লাগে, এক ওভারে তিনি 24 রান নিয়ে নিলেন, তখন হচ্ছে গিয়ে মানে 36 বলে 54 লাগতো, 30 বলে 30 হয়ে গেল, তারপরে গিয়ে লাগে হচ্ছে গিয়ে 24 বলে 26, ওই সময় বল হাতে নিয়ে হার্দিক পান্ডিয়া সেই ক্লাসেনকে আউট করে দিলেন। এই উইকেটটা কি আপনি কোনো মূল্যে পরিমাপ করতে পারবেন? কিংবা ধরেন লাস্ট ওভারে যখন 6 বলে 16 রানও অসম্ভব না, ডেভিড মিলার যেহেতু হচ্ছে গিয়ে ব্যাটিং এ রয়েছেন, প্রথম বলটাতে তিনি আউট করে দিলেন সেই মিলারকে, কোনো কিছু দিয়ে এইটাকে আসলে পরিমাপ করা যাবে? শুধুমাত্র ক্রিকেটের কথা কি এটা বললে হবে বলেন তো দেখি? কিংবা আপনি ধরেন জাসপ্রীত বুমরার কথা, বুমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপে ইঞ্জুরির কারণে ছিলেন না, ইঞ্জুরির জন্য 1.5 বছর তিনি মাঠের বাইরে ছিলেন, তিনি এই ওয়ার্ল্ড কাপে কি এফোর্টটা দিলেন? বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দিলেন, তার চেয়ে বড় কথা পুরস্কার তো পেতেন না সেরা খেলোয়াড়ের যদি ফাইনাল না জিততে পারতেন। সেই ফাইনালটাতে তিনি ওই যে ক্রুশাল মোমেন্টে যখন পান্ডিয়া উইকেটটা না হয়ে পেলেন, তারপরেও ভাই 22 রান দরকার ছিল হচ্ছে গিয়ে 18 বলে, তুলনামূলক অনেক সহজ, তখনও হাতে 5 উইকেট, ওই ওভারটাতে তিনি শুধু মার্ক জনসনের উইকেটটাই পাননি, তিনি মাত্র 2 রান দিয়েছেন, 18 বলে 22 রান আর 12 বলে 20 রান, ইকুয়েশনে একবার আকাশ পাতাল তফাত। এই জায়গাটাতে জাসপ্রীত বুমরা সেটা করে দেখিয়েছেন। তার গল্পটাও কি জীবন জয়ের গল্প না? জীবন জয়ের গল্প কি ঋষভ পান্ডের ক্ষেত্রেও না? 2022 সালের ডিসেম্বরে যখন তিনি ওই অ্যাক্সিডেন্টটা করলেন, কার অ্যাক্সিডেন্ট, তিনি তো আসলে মারা যেতেই পারতেন, এবং মৃত্যু থেকে আসলে বেসিক্যালি তিনি খুবই স্পর্শের দূরত্বে ছিলেন, সেইখান থেকে তার ক্রিকেট মাঠে কামব্যাক, তার আইপিএল খেলা, তার এই টি-20 ওয়ার্ল্ড কাপ টিমটাতে সুযোগ পাওয়া, এবং ফাইনালে গিয়ে ফাইনালে হাইন্ডিক ক্লাসেনে সেই ক্যাচটা ধরা। এই গল্পটাকে আপনি শুধুমাত্র ক্রিকেট দিয়ে কি ডিফাইন করতে পারবেন আমাকে বলেন তো দেখি? বলেন আপনি আমাকে রোহিত শর্মার কথা, একের পর এক টুর্নামেন্ট খেলছেন, একের পর এক টুর্নামেন্টে তিনি এত কাছে গিয়ে ব্যর্থ হচ্ছেন, ক্যাপ্টেন হিসেবে তিনি ভারতের ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক ক্যাপ্টেন হিসেবে চিত্রিত হয়ে থাকতেন যদি এই ফাইনালটাও জিততে না পারতেন,
সেই রোহিত শর্মা তার ব্যক্তিগত জায়গাটাকে, ব্যক্তিগত ব্যাটিংটাকে আমি বলবো একটা স্যাক্রিফাইস করে, হ্যাঁ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও সেটা করেছিলেন, কিন্তু সেটা ফাইনালি গিয়ে তারা শিরোপা জিততে পারেনি, এইখানটাতে করেছেন, এইখানটাতে শিরোপা জিতেছেন। এবং সেই জায়গাটাতে আপনি চিন্তা করে দেখেন যে রোহিত শর্মার এই গল্পটাও কিরকম ফ্যাসিনেটিং। বিরাট কোহলির সঙ্গে তার বিরাট দ্বন্দ্ব, বিরাট গ্যাঞ্জাম, ভারতীয় সিবিল দুই ভাগে বিভক্ত, তাদের এখানে বিরাট গ্রুপে, কিন্তু ওই পরস্পরের প্রতি কখনোই আমাদের সাকিব তামিমের ক্ষেত্রে যেমন হয় কোন রকম কোনো অশ্রদ্ধা কোনো জায়গা থেকে কি দেখেছেন, একবারও দেখেছেন? এই শিরোপা জয়ের পর হতো একেবারে ট্রফি হাতে নিয়ে কোহলি এবং রোহিত শর্মা তারা একসাথে ভারতীয় পতাকায় করে ছবি পর্যন্ত তুলছেন। এই গল্পটাকে আপনি আসলে কি বলবেন, কি বলবেন আপনি সূর্যা কুমার ইয়াদবের গল্পটাকে, যার জন্মই হয়েছে 1990 সালে। 1983 সালে ভারত যে বিশ্বকাপটা জিতেছিল কাপিল দেবিলস যে টিমটা, সেই দলটাতে কাপিল দেবের যে সেই ক্যাচটা ধরা ভিভিচ আছে, সেই গল্প শুনে তার শৈশব কৈশোর কেটেছে নিঃসন্দেহে। এবং এই ফাইনালটাতে তিনি যেই ক্যাচটা ধরেছেন লাস্ট ওভারে গিয়ে, এটা কিন্তু আসলে কোনোভাবেই কোনো কিছুতেই আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এইটা হচ্ছে গিয়ে অ্যাবসুলেট ম্যাডনেস, এটা অ্যাবসুলেট জিনিয়াস, এর বাইরে আর কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু দিয়েই এটাকে আসলে বর্ণনা করার উপায় নেই। ওইটা যদি ছক্কা হয়ে যায় তাহলে কিন্তু হয়তো বা আমি বলবো নিশ্চিত ভাবে সাউথ আফ্রিকা এই ম্যাচটা জিতে যায়। সূর্য কুমার ইয়াদবের কথাটা তাহলে আপনি আসলে কি বলবেন, কি বলবেন আপনি এখানে আকশের প্যাটেলের কথা, যিনি হচ্ছে গিয়ে ফাইনালে তাকে হচ্ছে গিয়ে 5 নম্বরে প্রমোট করে পাঠানো হলো, এবং ওই জায়গাটাতে তিনি 31 বলে 47 রানে কি গুরুত্বপূর্ণ, কি ভাইটাল একটা নক খেললেন, আপনি কি বলবেন? লাস্ট বাট নট দা লিস্ট বিরাট কোহলির কথা, বিরাট কোহলি এই ম্যাচটার আগে ওয়ার্ল্ড কাপে তিনি 7 ম্যাচে করেছিলেন মাত্র 75 রান, ফাইনালে একটা ইনিংসেই তিনি করলেন 76 রান, এবং সেইটা একটি গুরুত্বপূর্ণ সময়ে। শুরুতে পাওয়ার প্লেতে ভারতের 3 উইকেট চলে গেছে, একটা সাইড ধরে পুরো ইনিংসটা তিনি আসলে ক্যারি করেছেন, 50 পরে ইনিংসটা এক্সেলারেট করেছেন, এবং ফাইনালে গিয়ে তার যে উল্লাস সেটা তো আসলে দেখতেই পেয়েছেন। বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, ইনফ্যাক্ট এই ম্যাচটা যদি ভারত হেরে যেত তাহলে ওই আলোচনা উঠত যে 59 বলে মাত্র 76 রান করেছেন, এটা কি যথেষ্ট ভালো স্ট্রাইক রেট? কিন্তু ওই যে বলে ইতিহাস তো বিজয়ীরাই লেখে, বিজয়ী হয়েছেন বিরাট কোহলি, তাই ইতিহাসটা এখন বিরাট কোহলির পক্ষেই লেখা হবে, লেখা হবে যে এরকম একটা ম্যাচে ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার ক্রিকেটার তাদের, তিনি কিরকম ভাবে রাজসিক ভাবে বিদায় নিলেন 2011 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে, সচিন টেন্ডুলকারকে কাঁধে করে তিনি ল্যাপ অফ অনার দিয়েছিলেন। টেন্ডুলকারের কিন্তু সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল না, কিন্তু ওয়ার্ল্ড কাপ যে লাস্ট সুযোগ তার সেটা ছিল, সেই স্বপ্নটা টেন্ডুলকারে তারা পূরণ করে দিয়েছেন। কিন্তু বিরাট কোহলির এই টি-20 ফরম্যাটে লাস্ট ম্যাচ ইন্ডিয়ান জার্সিতে, যেখানে তিনি ইন্ডিয়ার 11 বছরের ICC ইভেন্টের শিরোপা করা কাটালেন, এবং ফাইনালি গিয়ে এই জায়গাটাতে তিনি হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। কি বলবেন আপনি, কি বলবেন আপনি রাহুল দ্রাবিড়কে, যিনি ভারতের কোচ হিসেবে ভারতের টিমটার পুরো সবকিছু আসলে পাল্টে দিয়েছেন, শিরোপা তো জিততে পারছিলেন না, শিরোপা যখন জিততে পারবেন না তখন শেষ পর্যন্ত গিয়ে, এবং এই ম্যাচের পরেই তিনি আসলে সরে যাচ্ছেন, তিনি আর কোচ হিসেবে থাকছেন না, শেষ পর্যন্ত দ্রাবিড়ের নামের পাশে লেখা থাকতো ব্যর্থ কোচ, কেননা ভারতকে তিনি কোনো বৈশ্বিক ইভেন্টের শিরোপা জেতাতে পারেননি, এত কাছাকাছি গিয়েছেন কি চায় আসে, শিরোপা তো জেতাতে পারেননি, কিন্তু লাস্ট ম্যাচটাতে গিয়ে তিনি ঠিকই সেই শিরোপাটা জিতিয়ে ফেললেন। এইটা এই গল্পটা কি শুধুমাত্র ক্রিকেট মাঠের গল্প আপনি বলবেন, প্রশ্নই ওঠে না। আমি যেটা বললাম যে ভারতীয় এই টিমটাতে, সেটা বিরাট কোহলি থেকে সূর্য কুমার যাদব, রোহিত শর্মা থেকে অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা থেকে হার্দিক পান্ডিয়া হয়ে রাহুল দ্রাবিড়, প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প রয়েছে। ভারতের এই টিমটা এই ওয়ার্ল্ড কাপে যেইভাবে ক্রিকেটটা খেলেছে তাতে তারা আসলে ডিজার্ভিং উইনার, ভাই 8টা ম্যাচ খেলেছে, 8টাই জিতেছে। ক্রিকেট ইতিহাসে কখনো হয় নাই যে একটা ওয়ার্ল্ড কাপে একটা টিম সবগুলো ম্যাচ জিতে তারা শিরোপাটা জিতে নিয়েছেন, ভারত সেই কাজটাই আসলে করতে পেরেছে। ক্রিকেটটা শুধুমাত্র আসলে ক্রিকেট দিয়ে বিবেচনা করলে হবে না, সিএলআর জেমস যেই কথাটা বলেছিলেন সেই কথাটা আজকের দিনে ভারতের এই শিরোপা জয়ের দিনে এর চেয়ে প্রযুক্ত কথা কোনো কিছু হতে পারে বলে মনে হয় আপনার, বলেন তো দেখি। না আসলে দুর্দান্ত একটা প্রতিবেদন দেখলাম আমরা, তবে এই ম্যাচের আমার কাছে টার্নিং পয়েন্ট কিন্তু ছিল সূর্য কুমার যাদবের লাস্ট ওভারের সেই ক্যাচটা, কারণ লাস্ট ওভারে যখন 6 বলে 16 রান লাগবে তখন কিন্তু ডেভিড মিলার ক্রিজে ছিল, আর ডেভিড মিলারের জন্য কিন্তু 6 বলে 16 রান নিয়ে কোনো ব্যাপারই ছিল না, কারণ আমরা সবাই জানি ডেভিড মিলার কি লেভেলের মারাত্মক ব্যাটসম্যান। কিন্তু সেই সময় সূর্য কুমার যাদব একদম বাউন্ডারি সীমানা থেকে যেইভাবে ক্যাচটা ধরে ভারতের বিশ্বকাপ ট্রফি কিন্তু তখনই জেতা হয়ে গেছে। সো আমার কাছে কিন্তু ভারতের বিশ্বকাপ জেতার সব থেকে বড় টার্নিং পয়েন্ট এটাই ছিল,
আপনাদের মধ্যে কোনটা সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রতিবেদনটা দেখার পর আমার মনে হইল যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের মধ্যে দেশপ্রেম বলতে কোনো কিছু নাই, কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মার মধ্যে যে ঝামেলা চলতেছিল বাট এই খেলা চলাকালীন সময় কিন্তু আমরা কখনোই এটা বুঝতে পারিনি, কারণ তাদের কাছে ব্যক্তিগত সমস্যার থেকে দেশটা সবার আগে। কিন্তু আফসোস, বাংলাদেশ টিমের কাছে ব্যক্তিগত স্বার্থই সবার উপরে, কারণ ব্যক্তিগত স্বার্থ যদি সবার উপরে না থাকতো তাহলে কিন্তু সাকিব আর তামিমের মধ্যে এত বড় কোনো সমস্যা হইতো না। এবং একটু চিন্তা করেন, সাকিব তামিমের এই ব্যক্তিগত সমস্যার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে বর্তমানে কত বেশি ভুগতে হইতেছে। বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে বর্তমানে কোনো বন্ডিংই নাই প্লেয়ারদের মধ্যে, এবং দেশপ্রেম তো নাই একদমই, যেটা বাংলাদেশ আফগানিস্তানের খেলা থেকে কিন্তু বোঝা গেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের। কারণ যেখানে বাংলাদেশের সেমিফাইনালের জন্য খেলা উচিত ছিল বাংলাদেশ কিন্তু সেটা একদমই করেনি। তিনটা উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ সর্বদা চেষ্টা করছে জাস্ট কোন রকমে ম্যাচটা যেন জেতা যায় আফগানিস্তানের সাথে, কিন্তু ওই ম্যাচটা জিতে কি কোনো লাভ হইতো? বাংলাদেশের যেখানে উচিত ছিল দেশের জন্য খেলা, দেশের জন্য সেমিফাইনালে যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশ একদমই করেনি। সো এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের দেশপ্রেম কতটা। সো যাই হোক, ভারতকে আবারও কনগ্রেচুলেশন এই 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপটা জেতার জন্য। এবং আমার সবথেকে বেশি ভালো লাগছে রাহুল দ্রাবিড়ের জন্য, কারণ রাহুল দ্রাবিড় কিন্তু আমার অনেক ফেভারিট একজন প্লেয়ার ছিল, এবং রাহুল দ্রাবিড় কিন্তু কোচ হিসেবে অসাধারণ। সো এই বিশ্বকাপটা জেতার জন্য রাহুল দ্রাবিড়ের জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর রোহিত শর্মা এবং বিরাট কোহলির যেহেতু শেষ বিশ্বকাপ এটা, তাদের জন্য অনেক ভালো লাগলো, কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা যেই লেভেলের ব্যাটসম্যান, যেই লেভেলের ক্রিকেটার, তারা কিন্তু অবশ্যই বিশ্বকাপ জয়ের দাবিদার ছিল এবং সেটা তারা করে দেখাইছে। সো আমার ভারতীয় যারা দর্শক আছেন তাদের কি অনুভূতি ভারতের এই বিশ্বকাপ জয়ের পর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।